আজ অষ্টমীর সাথে সাথে কুমার মাতৃবন্দনায় আর পালক করে। মাতৃদেবীর আরাধনায় আমরা বেশ কিছু ধরেই ব্রতী হয়েছি এবং আয়োজনের ঘন গত বেশ কয়েক মাস ধরেই এই মহা অষ্টমীর জন্য আমাদের একটা অধীর আগ্রহ থাকে। আর সেদিন মায়ের কুমুরি যে রূপ দেখা যায় তা নিয়ে আবাকে আমরা নিয়ে নিই। আজকে এই অষ্টমীর আড্ডায় আমাদের সাথে রয়েছে গুণী শিল্পী, রয়েছে একদম বাদিক থেকে যদি দেখি তনুজা দেবর্মন, সুপ্রভাত নমস্কার, রয়েছে সুমন ভট্টাচার্য, সুপ্রভাত নমস্কার, শক্তি চক্রবর্তী, রয়েছে অমর ঘোষ, নমস্কার, শুভ সকাল, আর এদিকে রয়েছে দিবঙ্গর। সবাইকে নিয়েই অষ্টমীর সকালটা শুরু করব এবং যেভাবে আমরা থাকি গান গল্পে আড্ডায় আজকেও ঠিক একই ভাবে শুরুটা আমরা কে করছে কিভাবে করবো বলো, তোমরাই বলো কে গাইছে প্রথম? শক্তি, শক্তি, শক্তি দিয়েই শুরু হোক, আমরা মাতৃশক্তির আরাধনায় ব্রতী হয়েছি, কাজে শক্তি দিয়েই আজকে আমাদের সকালটা শুরু। একদম একদম যেভাবে আমরা থাকি গান গল্পে আড্ডায় আজকেও ঠিক একই ভাবে শুরুটা আমরা কে করছে কিভাবে করবো বলো, তোমরাই বলো কে গাইছে প্রথম? শক্তি, শক্তি, শক্তি দিয়েই শুরু হোক, আমরা মাতৃশক্তির আরাধনায় ব্রতী হয়েছি, কাজে শক্তি দিয়েই আজকে আমাদের সকালটা শুরু। একদম একদম বন্ধন কে দুঃখ সে বন্ধন কে দুঃখ
আবিষ্ট হয়ে গেল, একদম আবিষ্ট হয়ে গেল আমার সাহিত্য গন্ধ শুনে। রামবন দিয়ে শুরু হলো আজকে সকাল, এবং এই দুর্গাপূজা এও কিন্তু রামবনের অকাল এবং শুরুটা সেই রাম দিয়েই শুরু হলো। অমিত সকাল অমতার কাছে যাবো আমি। শুরু আগে নিউজ ভ্যানগার্ডের সমস্ত পরিবার এবং সমস্ত রাজ্যবাসীকে শুভ মা আন্তরিক শুভেচ্ছা দিই এবং গুরুজনদের আমার শ্রেষ্ঠ নাম জানাই। আমি আমার মাকে নিয়ে একটি গান গাইব, ছোটবেলা থেকে যে গানটি শুনে শুনে বড় হয়েছে। আমি আমার মাকে নিয়ে একটি গান গাইব, ছোটবেলা থেকে যে গানটি শুনে শুনে বড় হয়েছে। পিতুর অধিকা মাতা গর্ভধার নাস্তি মাতৃ সম গুরু মা মগো মা আমি এলাম তোমার কোলে, তোমার তার ছায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মগো মা আমি এলাম তোমার কোলে, তোমার ছায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মগো মা লোকে ওপার হতে সাত সাগরে অন্ধকারে রকুল স্রোতে, দূর জানার কল্প লোকে ওপার হতে সাত সাগরে অন্ধকারে রকুল স্রোতে, সূর্য সোনার আশীর্বাদে আলো এলাম চলে মানুষ হব বলে। মা মগো মা তোমার রক্ত কণায় খাই দিলে মা ধন্য হলাম আমি, চোখ মেলতেই তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি তোমার রক্ত কণায় ঠাই দিলে মা, ধন্য হলাম আমি চোখ মেলতে তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। আমার জন্যে শৈবে তুমি অশেষ ব্যথা বুঝিয়ে দিলে মা হওয়ায় মুখের কথা, আমার জন্য শরীরে তুমি অশেষ ব্যথা বুঝিয়ে দিলে মা হওয়ায় মুখের কথা, আমার কান্না হলো মধুর হাসি তোমার মন্ত্র বলে মানুষ হব বলে। মা মগো মা আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। অনেক
সময় আগে গান এখন আমরা শুনেই গেল এবং হয়তো বা পুজো সংখ্যা তাই হ্যাঁ আর সেটা তো খুঁজে পাবে না কারণ সবসময় গানগুলো প্রেমে পড়ে যায় আমরা সেটা তো ঠিক আমাদের গানটা মাকে করতে পারি তা দেবী দুর্গার মায়ের পুজো করা আমাদের সাথে হবে আমরা এবার একটু অন্যদের যাই সোনার কাছে যাবো কি শোনা বিষণ আচ্ছা ঠিক আছে গানের তুমি গানের পরে আবার গাইডাই বলতে চাই চলো মাঝে মাঝে অদল বদল করলেও খারাপ লাগে না ঠিক আছে চলো গানই শুনি রা
भक्तों की है तू भक्ति, संसार की है तृष्णा, संतों में तू भी रति, वीरों की है तू शक्ति, भक्तों की है तू भक्ति, संसार की है तृष्णा, संतों में तू भी रति। भुवनेश्वरी मातेश्वरी, त्र्यंबकेश्वरी विश्वेश्वरी, भुवनेश्वरी मातेश्वरी, त्र्यंबकेश्वरी কবিতা বলার দায়িত্ব কেউ সে আর কি অসুর বলব ছন্দে আমার কবিতা বলার দায়িত্ব কে সর্বাণী আসলে মা দুর্গাকে নিয়ে যে সমস্ত আমরা সাধারণত দেখ করি সবগুলোই কেমন মনে হয় সব আনন্দমুখ যাই হোক, আমি সৌম্যকান্তি চক্রবর্তীর কবিতা শুরু করছি। মা দুর্গাকে আহ্বান আহ্বান তো আমরা জানিয়েছি বন্ধু হয়ে আমাদের এবার দুর্গাপুর হয়ে গেছে বা তারও আগে থেকে হয়ে যায় মহালয়ার পর থেকে দেবী তোমার আগমনের প্রস্তুতি তাই মহেশ তোমায় দিলেন হৃদয়, মহিষাসুরের নিধন করে মঙ্গলময় হতে পায় সারায়ণকাল নিয়েই আমাদের চেহারা। যাই হোক, আমি সৌম্যকান্তি চক্রবর্তীর কবিতা শুরু করছি। মা দুর্গাকে আহ্বান আহ্বান তো আমরা জালি জানিয়েছি বন্ধু হয়ে আমাদের এবার দুর্গাপুর হয়ে গেছে বা তারও আগে থেকে পুছুরু হয়ে যায় মহালয়ার পর থেকে দেবী তোমার আগমনের প্রস্তুতি তাই মহেশ তোমায় দিলেন হৃদয়, মহিষাসুরের নিধন করে দেবী তুমি আসবে বলে শিশির বিন্দু ঘাসে মাঠে মাঠে শোভা বাড়ায় চুপ বরকাশে, দেবী তোমার আগমনে খুশি সবার মন মহালয়ার মন। মা দুর্গা দশভুজা আসবে সপরিবারে ছুটির দিনে দেবতায় অন্ধকারে বাড়ে, তোমার অরূপ রূপের মহিমা অপূর্ব অবলোকন বল ক্ষুদায়নি মারু আমায় অভিমান। আমরা আড্ডাটা একটু একটু শান্ত শান্ত মনে হচ্ছে। আসলে অষ্টমীতে আমাদের প্রত্যেকই একটা উন্মাদনা থাকে, একটা উল্লাস থাকে। অষ্টমী পুজোর সকাল থেকেই আমরা অপেক্ষা করি এবং আজকেও তার ব্যতিক্রম হবে না, সবাই দেব তারপর সেখানে আমাদের একটা অনুবেশ। কিন্তু অষ্টমী পুজো থেকেই আমরা পাই যে এখানেও কিন্তু প্রতি তাদের মহিলা এই তারা এইগুলো শোভা করেছেন, এখানেও কিন্তু নারী দয়া করে বলে গেছেন এবং সেখানেও কখনো মাটির ভোগে পুজো করার কথাই বলেছেন এই কুমার দাঁড়িয়ে। এবং সুমন্তের কথা বলছিলে যে আমরা কথা একটু গেড়ে ফেলা মনে হয় এই যে তুমি অঞ্জলির কথা বলছো না, মজার লাইন আছে অনুমতি দেন। 80 বছরের বিধবা খুদে নাতনির সঙ্গে অঞ্জলি দেয় রূপং দেহি অনং দেহি, তারপরে 80 বছরের বিধবার পুত হবে কিনা জানি না, মন্ত্র বলে কিন্তু দুঃখ পাওয়া যায়। অপেক্ষা করি এবং আজকেও তার ব্যতিক্রম হবে না, সবাই দেব তারপর
সেখানে আমাদের একটা অনুবেশ, কিন্তু অষ্টমী পর্বেই আমরা পাই যে এখানেও কিন্তু তাদের মহিলা সেই তারাই এগুলো শোভা করেছেন, এখানেও কিন্তু নারী দয়া করে বলে গেছেন এবং সেখানেও কখনো মাটির ভোগে পূজন করার কথাই বলেছেন এই কুমার দাঁড়িয়ে। এবং সুমন্তের কথা বলছিলে যে আমরা কথা একটু গেড়ে ফেলা মনে হয় এই তুমি অঞ্জলির কথা বলছে না, মজার লাইন আছে অনুমতি দেন। 80 বছরের বিধবা খুদে নাতনির সঙ্গে অঞ্জলি রায় রূপং দেহি অনং দেহি, তারপরে 80 বছরের বিধবার পুত্র হবে কিনা। এবং সুমন্তের কথা বলছিলে যে আমরা কথা একটু গেড়ে ফেলা মনে হয় তুমি অঞ্জলির কথা বলছে না, মজার লাইন আছে অনুমতি দেন। 80 বছরের বিধবা খুদে নাতনির সঙ্গে অঞ্জলি রায় রূপং দেহি অনং দেহি, তারপরে 80 বছরের বিধবার পুত্র হবে কিনা জানি না, মন্ত্র বলে কিন্তু দুঃখ পাওয়া যায়। সত্যি খুব ভালো। আমি যে প্রসঙ্গটাতে আসতে চাইছিলাম যে এই যে সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী প্রত্যেকটা দিনে হয়তো আমরা পুজো করি, সত্যি খুব ভালো। আমি যে প্রসঙ্গটাতে আসতে চাইছিলাম যে এই যে সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী প্রত্যেকটা দিনে হয়তো আমরা পুজো করি, প্রত্যেক দিনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু রয়েছে। যেমন সপ্তমী পুজোতে আমরা এখন যে বনায়নের কথা বলি, এই সপ্তমী মানে হচ্ছে নবপত্রিকা, সেখানে 9টা রাতের পুজো করা হয় বনায়ন। অষ্টমী পুজো কুমারী পূজা বলি, সেটাও নারী শক্তিকে শ্রদ্ধা করা। নবমীতে যদি আমরা সেই নবরাত্রি যে 9টা প্রদীপের 108টা প্রদীপ জ্বালানোর কথা বলি, সেখানেও সেই এই প্রদীপ জ্বালানো মানেই কালোকে দূর করে অন্ধকারকে দূর করে আলোকে হারান। সেই বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু সেই প্রাচীন কাল থেকে ধরে গেছে। এখন হয়তো এগুলো আমরা রাত্রি যে 9টা প্রদীপের 108টা প্রদীপ জ্বালানোর কথা বলি, সেখানেও সেই এই প্রদীপ জ্বালানো মানেই কালোকে দূর করে অন্ধকারকে দূর করে আলোকে হারান। সেই বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু সেই প্রাচীন কাল থেকে ধরে গেছে। এখন হয়তো এগুলো আমরা অন্যভাবে শব্দতে অন্যভাবে ব্যাখ্যা করি। যাই হোক, কথা বাড়াবো আবার অমরার অমর আবার শক্তিদের কাছে যাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফিরে দেখার কথা বললে এখন একটু বলি যে আমরটা পুজো কিভাবে কাটাস অনুষ্ঠান নতুন কোন গান সংগ্রহ করা এবং সকাল সকাল সারা রাত পুজো দেখে ঠিকঠাক ভাবে গাওয়া, তার একটা ভীষণ মানে চাপ থাকে তাই তো একদম। মাঝে জানতে ইচ্ছে করে মানে সব ঠিকঠাক আছে, কেমনি গান রূপম করে গাওয়া। তুমি কি এখনো একা বিকেলে আনমনে আমাকে ভাবো, তুমি কি এখনো একা বিকেলে আনমনে আমাকে ভাবো, তুমি কি এখনো একা বিকেলে আনমনে আমাকে ভাবো, দূরে বহু দূর চলে যে এসেছি কখনো কি তোমাকে পাবো, তুমি কি এখনো একা বিকেলে আনমনে আমাকে ভাবো। হৃদয়ের কি অনুভাবে দুজনের রাগে অনুরাগে, কি কথায় ছিল সুখ হৃদয়ের কি অনুভাবে দুজনের অনুরাগে, সেদিনের সব কিছু আর কি পাবো, তুমি কি এখনো একা বিকেলে আনমনে আমাকে ভাবো, তুমি কি এখনো একা বিকেলে
আমাকে সোনার ছুঁয়েছিল তোমাকে আমাকে, আজও সেই রং পিছু ডাকে। আকাশে সোনার ছুঁয়েছিল তোমাকে আমাকে, আজও সেই রং পিছু ডাকে। সে রঙেরই কাছাকাছি কবে আমি যাব, তুমি কি এখনো একা বিকেলে আনমনে আমাকে ভাবো। দূরে বহু দূর চলে যে এসেছি, কখনো কি তোমাকে পাবো, তুমি কি এখনো একা বিকেলে আনমনে আমাকে ভাবো, আনমনে আমাকে ভাবো, কিভাবে কাটবে আজ থেকে সুজিত পুজো কিভাবে কাটবে ঘুরতে গেলাম, এত ভিড় বাপরে ভিড়ের মধ্যে এখন চলে এসছে ভারত রত্ন বাড়ির পুজোর একটা অন্যরকম গুরুত্ব থাকে। Thank you.
সঙ্গে আরো তরুণরা থাকে এবং তারা না থাকে মাদার সেই সম্পূর্ণ রূপ আরো আজকে এক্ষুনি সেটা মনে হচ্ছে অসাধারণ পুজোতে আনন্দ মানে খুব সফুট আনন্দ হয় এরকম একটা কথা আনন্দ করে ঘুমিয়ে পড়লেই তো আগে এরকম একটা কথা আনন্দ মানে আনন্দে কাটাতেই হবে কথাটা আমার মনে মনে ভ্রম হয়ে গেছে কেন মিলে গেছে যে পুজো মানে আনন্দ করা পুজো মানে বেরোতে হবে পুজো মানে একটু সামথিং ডিফারেন্ট সেটা কিন্তু হয় তুমি দেখবে অনেক রাত দেড়টা দুটো আড়াইটা বাসে চললো এবার কিন্তু শরীর আর বিপদ না হচ্ছে ঘরে গিয়ে ঘুমাই কেমন হলে ঘুমিয়ে পড়লেই তো আগে রাত আছে ষোলো তো আমরা বহু দেখি আমার এখন ধরে থাকতাম একদম রাতের পাশে বাড়ি দোতলা ফিটে ছোটবেলায় তখন সেটা দেখি তো রাত করা হবে বারোটা ঢাকুন একটা ভিড় এগুলোই মনে থাকে এবং পুরানেই জোর করে আসবো যেটা হয় না কিন্তু তারপরে আনন্দটাকে আমার এই সময় আনন্দটা হ্যাঁ আনন্দটাকে নিংড়ে নিতে হবে এটা হতো নিংড়ে হবে তো অবশ্যই খালি এগুলোই মনে থাকে এবং পুরানেই জোর করে আসবো যেটা হয় না কিন্তু তারপরে আনন্দটাকে আমার এই সময় আনন্দটা হ্যাঁ আনন্দটাকে নিংড়ে নিতে হবে এটা হতো নিংড়ে হবে তো অবশ্যই অবশ্যই সেটা আমাদের প্রত্যেক মুহূর্তে চাওয়া যে আমার আনন্দ আরেক নিরানন্দের কারণ না সুমনদা কি শোনাবে বল দুর্গা ব্রিগেড নাম শুন আমার খুব ব্যবসা করে লেখা ড্যাং 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 বাদি বাজে দুর্গা এলেন রণ সাজে তিনটি হকে অগ্নিকে পাঁড় পরে পান করতে লাগলো দোলা কাশের বনে দুর্গা এলেন শুভানে সিংহবাহন মহেশ্বরী করদেব তাড়িয়ে দিও পরীক্ষা মিটে বোধ সরস্বতী বিদ্যাদেবী একটুখানি বিদ্যাদেবী হংসবাহন বরণী তাড়িয়ে দিও বোধ আমি যে মা অঙ্কে কাঁচা ভূগোলেও মা গোলের মাটা ইতিহাস ড্যাং 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 বাদি বাজে দুর্গা এলেন রণ সাজে হাতে অত্রবাড়ি গড়া কিছু তিনটি হকে অগ্নিকে পাঁড় পরে পান করতে লাগলো দোলা কাশের বনে দুর্গা এলেন শুভবানে সিংহবাহন মহেশ্বরী করদেব তাড়িয়ে দিও পরীক্ষা মিটে বোধ
সরস্বতী বিদ্যা দিবি, একটুখানি বিদ্যা দিবি, হংসবাহন বরণী তাড়িয়ে দিয়ে বলি আমিও যে মা অঙ্কে কাঁচা, ভূগোলেও মা গোলের মাটা, ইতিহাসের মুখটা তুমি পড়ো সমস্তটা, সারাটা দিন বুবি না আসিবি কি পারিবি না, গণেশ দাদা পেট নাড়া টুটি বাড়া মন্ত্রী সারা শান্ত এবং শেষ ভারী লাড্ডুতে সন্তুষ্টি, ইঁদুর ঘরে নাদুর পাশে বছর ঘরে নাটোর মাসে ধনির গোলা ছেলে না এই আর মা রাখে না, জয় মা রমা লক্ষ্মী রানী তোমার অনেক ঝুঁকি জানি নিয়ে ভানু ছাড়া তোমায় সবাই মান্য করা, পেঁচায় চড়ে এলে নুড়ে পিড়ে বস উঠোন জুড়ে আলপনাতে কদম দিয়ে কুকির ঘরে বল কাটিকেও মস্ত টলিউডের সুপার হিরো চারিকে উগ্রবাদী তোমার পূজা কেনই বীর ধনুকার চলবে না সব আনতে হবে খালাস সব সাথে হবে রাজার বেশে যুদ্ধ থামাও এসেছে উইচাকে টাকা নাই ওটা কেমন হাঁকাহাঁকি লম থেকে কম্প লাগে গোনা দিয়ে হচ্ছে আগে করবো না কোনো কসর উনি তবে মহিষাসুর দুর্গা এলেন সিংহ সাথে এবার অসুর করল কাতে এক সাথে কাল যেটা পাক থাক বাজাগো বাজাগো ঢাক আমাদের এই আঁটন পারে থাকুন না বছর টলিউডের সুপার হিরো চারিকে উগ্রবাদী তোমার পূজা কেনই দাবি বীর ধনুকার চলবে না সব আনতে হবে খালাস সব সাথে হবে রাজার বেশে যুদ্ধ থামাও এসেছে উইচাকে টাকা নাই ওটা কেমন হাঁকাহাঁকি লম থেকে কম্প লাগে গোনা দিয়ে হচ্ছে আগে করবো না কোনো কসর উনি তবে মহিষাসুর দুর্গা এলেন সিংহ সাথে এবার অসুর করল কাতে এক সাথে কাল যেটা পাক থাক বাজাগো বাজাগো ঢাক আমাদের এই আঁটন পারে থাকুন না বছর ঠাকুর এক কত ঠাকুর যাবে আসতে বছর দিনের রাতে আমরা থাকবো অপেক্ষা ভীষণ সুন্দর তোমার দুর্গা ব্রিগেডের যা বর্ণনা একদম একশোতে এক ভীষণ ভালো একটি কবিতা আসলে থাকে আমাদের এই কথা মনে হয় অনেক গল্প কথা গল্পের মাঝে মাঝে গান তো সেই আমার ইচ্ছে করে কোনো করা কথাগুলো তুমি কবে কার গানে এটা কিন্তু ঠিক আমাদের পুজোর সময়টাতে প্রায় প্রতিদিন যারা আমরা গান বাজনা শুরু তো আমার কিন্তু গানে গান শুনতে হলো একটা কি শুনবে এবার চল গানগুলো পুরনো হয় না আমি সেটাই পুরনো দিনের আমি শুনছিলাম মানে পাড়া বিভিন্ন জায়গায় আমি নতুন স্বপ্ন দেখি মাসি নতুন সুরে বাজে কেন ভুল হয় সব কাজে আমি নতুন স্বপ্ন দেখি মাসি নতুন সুরে বাজে কেন ভুল হয় সব কাজে করে
ঠিক ঠিক একদম অনেকদিন পর গানটা শুনে ভীষণ মিষ্টি গানের ছন্দটাই একটা ভীষণ মিষ্টি একটা ছন্দ আমার খুব মনে পড়ে মানে এক সময় কোনো গায়কে গান কিন্তু এত মিষ্টি আওয়াজের এখনো এত মিষ্টি আছে মিষ্টি আছে তখন অনেক আরো বেশি দাবি বের করে সারা বিপুল বুক দাবি বের তখন একটু অন্যরকম পোশাক সেটাকে শুধু পোশাক সেটা কিন্তু আমরা বলাতে মনে সত্যি তাই এখন এত যখন মানে রাস্তায় দেখি পুজোর পোশাক বা সাজগোজে কিন্তু অসম্ভব রকম একটা চাকিক হয়তো আমি বলছি না কাউকে সেটা মানাতে না এটা পড়তে সেটা না কিন্তু মানে ধরো যার যতটুকু সাজগোজে পড়তে পুজোর সময় কিন্তু একদম মন টান ঢেলে সবাই সেই সাজটা করে যার যতটুকু সাধ্য এরা কিন্তু ইচ্ছা করে মানে পুজোতে নিশ্চয়ই সেটা তো বটেই মানে তুমি দেখবে অমরদা সেই টিনেজার থেকে শুরু করে মানে যতটুকু শাস্তিতে করে ঠিক ততটাই ততটাই কিন্তু আর যতটুকু সাধ্য এরা কিন্তু ইচ্ছা করে মানে পুজোতে নিশ্চয়ই সেটা তো বটেই মানে সাধুচাও তুমি দেখবে অমরদা সেই টিনেজার থেকে শুরু করে মানে যতটুকু শাস্তিতে করে ঠিক ততটাই ততটাই কিন্তু সাধ্য পূজার এটা এটা কিন্তু একটা দারুণ ব্যাপার মানে আমাকে কারণ এই এই কটা দিন কেউ কাদের থেকে টাকা হয় না সবাই তো একই ভাবে আছে না কেউ কারোর দিকে তাকায় ফলে সাদুষ্টরও আজকে অসমীর আড্ডা চলছে ভীষণ ভাবে আমাদের কিন্তু আজকে আমার ইতে করে জমছে কিন্তু আমি আগে বিরতি নেবো না আমার তো সেই একই ব্যাপার মানে এমন মানে আনন্দের দিনে উকিল দেখতে ইচ্ছে করেছে নচিকেতার একটা খুব ভালো লাগা গান ঘটা চলে
কত নীতি কথা শাসনের বেড়া জাল গুলিয়ে দিয়েছে আজ সেই স্মৃতি উত্তাল একদিন যে হৃদয় আকাশকে ছুঁতে চায় আজ মুখ ঢাকে সম্বল চার দেয়াল আজ কি নোঙর তুলে স্রোতের অনুকূলে আজ কি নোঙর তুলে স্রোতের অনুকূলে ভাসিয়ে দিয়েছ নাও ছেঁড়ার পাল শুধু জানতে চাইব মন আগোয়াকে কি স্বপ্নের রঙে রাঙ স্বরলিপি না সুর গাইতাম একই সাথে চলো সজনা যাহা তক ধটা চলে যদি হঠাৎ আবার দেখা হয় দুজনার যদি হঠাৎ আবার দেখা হয় দুজনার কোন পথের বাঁকে বহু কাজের ফাঁকে কোন পথের বাঁকে বহু কাজের ফাঁকে শুধু জানতে চাইব মন আজ আছে কি মনে আছে কি স্মৃতি নাকি দিয়েছে ফাঁকি সেই না সুর জাগাইতাম একই সাথে চলো সজনা যাহা তক ধটা চলে চলো চলো সজনা যাহা তক ধটা চলে চলো সজনা যাহা তক ধটা চলে এই লাইনটা বিশেষ করে যতবার আসিল ততবারই এই লাইনটা বিশেষ করে যতবার আসিল ততবারই আসার আগে যেভাবে বললাম না আমাদের অনেক গল্প করতে ইচ্ছে করে কিন্তু সময় থাকে আমরা আরেকবার করে সবার থেকে একটু করে শুনবো সুমনদার কাছ থেকে একটু শুনবো তোমার সবজি কি শোনবার কথা শুনি আমি বলি মানে কার গান কিরকম ভাবে ভালো গায় জানি না এবং সেটা হয়ও তাই একদম এটা আমার এখনো মনে আছে ওই ভজন্তপুরি সন্তুর বারঙ্গিনী করেছিলেন টাউন হল তো উনি বলছিলেন যে রাগ হর দিন কুছ না কুছ বন জাতা হ্যায় হাম লোগ জব বাজাতে ঠিক ঠিক সবসময় সেটা একই সাথে তো থাকে একই রাগ হয়তো বৈরবী বাজাচ্ছেন কিন্তু কোন ভাবে সেখানে যখন তিনি বাজাচ্ছেন সেভাবে হয় সেটা হয় এবং তার জন্য শিল্পীরা কিন্তু আমার কাছে ভগবানের প্রতিনিয়ত তারা সৃষ্টি করে চলো এবং তার জন্য শিল্পীরা কিন্তু আমার কাছে ভগবানের প্রতিনিয়ত তারা সৃষ্টি করে চলো চলে না গিয়ে
মনে হচ্ছিল যে আরো আরো অনেক হচ্ছিল যে আরো আরো অনেক অনেকটা সময় ধরে গানটা তো বন্ধ শুনি, কিন্তু ওই যে সময় ঠিক আরো এত বেশি সময়ের কাছে বাধা, একদম একদম। আমরা সুমনদার কাছে তোমার কাছ থেকে ছোট একটা এক সময়ের শেষ মুহূর্তে আমি যে কবিতাটা পড়বো জানি না, আমাদের স্মার্টফোন দেশীয় অনুভূতি কিংবা অনেক কিছু স্মার্টফোন কেড়ে নিয়েছে। আমি আমি বলতে বেশি কিছু না বলে সময় কম। সপ্তমী রাত, নরম একটা বয়স, নতুন বাড়ির অন্ধকারা, লজ্জার মনে হয় একজন দেখছি পাড়া, আখি টুনি সেই তার মনে চেপে মন যত্নে লেখা, তাকে ফিরিয়ে তুমি দিয়ে বন্ধু তৈরি এসে পুজোর পরে বাঁকে চামে কালে পড়া হয়নি কিছু, কেবল হৃদয় হাতিম তুলে ভরা, ফেরার পথে ন্যায় যদি কিছু উতলাম জীবন ভরা, অনেক কথাই আটকে থাকে জিভে, শব্দগুলো ছাড়িয়ে নি দাও, তুমি রাত বসেটায় বিভেদ পায়ের কাছে কি আজ পাও, পাড়ার যে গল্প লেখে গেল আমরা পাচ্ছিলাম কাল, এখন বদল হয়েছে দৃশ্য ছাতিম তবু বাতাসে কাল, সেই গল্পের নায়ক নায়িকারা বহু সরতে লাগলো তাদের মতে সাক্ষী কেবল রাত জাগা একারা। সেই পুরো কুটে এখন বদল হয়েছে দৃশ্য ছাতিম তবু বাতাসে কাল, সেই গল্পের নায়ক নায়িকারা বহু সরতে লাগলো তাদের মতে সাক্ষী কেবল রাত জাগা একারা। সেই পুরো কুটে আসলে কবিতাগুলো অনেক কিছু ভাবতে শেখায় নতুন করে ভাবনার দর্শকায়। আমরা এবার যাব তোমার ছোট্ট করে আমাদের যাই যাই হচ্ছে অনেকটা থাকে সেটা তুমি এসে দিলে পরশু কাল কেন আসো
আমরা এতক্ষণ আশ্বাস দিয়েছিলাম, এবার গানটা শেষ জোরে বেজে উঠল। আমাদের অষ্টমীর আড্ডা তো সত্যি আমার কিন্তু আড্ডা কিন্তু ভীষণ জমে উঠেছে এবং ভালো লাগছে অনেক 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 কথাতে আমরা কাটাই নিয়ম এবং গানগুলো আমরা গানগুলো আমরা গেছিলাম কিন্তু ঠিক। আর পাশাপাশি দীপঙ্কর এবং অমরদার গানকে অমরদার গানকে ফেরেও যদি বলি অসাধারণ। তো যাই হোক কিন্তু এই সময়ের কাছে বাধা যেহেতু শেষ করতেই সবাইকে আরো একবার অষ্টমী পুজো খুব ভালো কাটুক, এভাবেই কাটুক, ঘুরে ঘুরে কাটুক। আর সেটাই সেটাই আমাদের আজকের মত করে শেষ করবো। আবার আগামী সকালের অপেক্ষায় সবাই খুব ভালো থাকুন, অবশ্যই আনন্দ যেন কখনো নিরাদের কানা হয় সেগুলি বারবার আমরা অবশ্যই আনবো, কিন্তু সমস্ত কিছু মেয়ে সচেতনতা অবলম্বন করে খুব ভালো অবশ্যই আমাদের সাহায্য।